ওয়েলকাম টু এভরি ওয়ান চলো আগের দিনের মতোই আজকেও ভগ্নাঙ্কের যোগ বিয়োগ এবং তার কিছু সমস্যা আছে প্রবলেমের সাম কিছু আছে এই অ্যাডিশান অ্যান্ড সাবট্র্যাকশন অফ মিক্সড ঠিক আছে তো চলো আমরা এক নম্বরে কী আছে দেখে নিই এক নম্বরে আছে সেভেন হল থ্রি বাই ফরটিন সেভেন হল থ্রি বাই ফরটিন প্লাস এইট হল ফোর বাই টোয়েন্টি ওয়ান প্লাস এইট হল ফোর বাই টোয়েন্টি তো চলো প্রথমেই আমরা এগুলোকে ইমপ্রপার করব ফর্টিন হলো ওপরে হবে ফর্টিন যা তার সঙ্গে থ্রি প্লাস মানে ওয়ান প্লাস এখানে আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান লিখে দিলাম উপরে হবে ওয়ান সেভেন্টি টু ঠিক আছে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এলসিয়াম অফ ডিনোমিনেটার তাহলে ফর্টিন আর টোয়েন্টি ওয়ানের এলসিয়াম করবো সেভেন দিয়ে যাবে সেভেন টু যা ফরটিন সেভেন থ্রি যা টোয়েন্টি ওয়ান তাহলে এলসিয়াম হচ্ছে সেভেন ইন্টু টু ইন্টু থ্রি তোমার হচ্ছে ফর্টি টু আমরা এখানে নিচে লিখে দেবো ফর্টি টু এবার কি ফর্টি টুকে ফর্টিন দিয়ে ডিভাইড কত হয় থ্রি ইন্টু ওয়ান জিরো ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান টুকে টোয়েন্টি ওয়ান দিয়ে ডিভাইড টু হয় ইন্টু ওয়ান সেভেন টু নেক্সট লাইন ফর্টি টু যেমন আছে তেমন থাকলো এটা হবে থ্রি জিরো থ্রি প্লাস এটা হবে থ্রি ফর্টি ফোর এবার এদেরকে আমরা প্লাস করে দিচ্ছি ফর্টি টু নিচে থাকলো উপরে হলো সেভেন এটা হচ্ছে ফোর এটা হচ্ছে সিক্স দেখো এটা ইম্প্রপার ফ্র্যাকশান হয়ে গেছে একে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে সিক্স ফর্টি সেভেনকে কী করবো আমি ফর্টি টু দিয়ে ডিভাইড একবার যাবে ফর্টি টু হলো সেভেন নামলো পাঁচবার যাবে টু হান্ড্রেড টেন এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ফিফটিন হল সেভেনটিন বাই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হল আমাদের অ্যান্সার তো এক নম্বর হয়ে গেল এবার আমরা দু নম্বরে কি আছে দেখো দু নম্বরে আছে থার্টিন হল ফাইভ বাই এইট মাইনাস এইট হোল সেভেন বাই টুয়েলভ এটা মাইনাস আছে এটা আছে থার্টিন হোল ফাইভ বাই এইট মাইনাস এইট হোল সেভেন বাই চলো নিচে কী হবে নিচে এইট উপর হবে এইট থার্টিন যা থার্টিন এইট প্লাস তার মানে নাইন মাইনাস নিচে টুয়েলভ যেমন আছে তেমন থাকবে উপরে হবে টুয়েলভ এইট যে নাইনটি সিক্স তার সঙ্গে সেভেন প্লাস তাহলে ওয়ান জিরো এবার চলো আমরা কী করবো এলসিএম করবো নিচেগুলোর আর কী দিয়ে যাবে টু দিয়ে ফোর হলো সিক্স হলো আবার টু দিয়ে যাবে টু হলো থ্রি হলো আর যাবে না তাহলে এলসিএম সমান হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি টোয়েন্টি ফোর আমরা এখানে নিচে টোয়েন্টি ফোর লিখে দিলাম এবার উপরে কী হবে টোয়েন্টি ফোরকে এইট দিয়ে ডিভাইড থ্রি ইন্টু ডি নিউমিরেটার ওয়ান জিরো নাইন মাইনাস সেম এস টোয়েন্টি ফোরকে দিয়ে ডিভাইড টু ইন্টু ওয়ান জিরো থ্রি চলো পরের লাইন টোয়েন্টি ফোর যেমন আছে তেমন থাকলো উপরে হবে থ্রি মাইনাস টু এবার চলো এটাকে মাইনাস করো নিচে টোয়েন্টি ফোর যেমন আছে তেমন থাকলো এটা হবে ওয়ান এটা হবে টু এটা হবে ওয়ান টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশান তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ানকে কী করতে হবে আমাকে টোয়েন্টি ফোর দিয়ে ডিভাইড পাঁচ বার যাবে কত হবে ওয়ান টোয়েন্টি রিমাইন্ডার কত ওয়ান তাহলে আমার অ্যান্সার হবে ফাইভ হোল ওয়ান বাই টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো নাম্বার টু হয়ে গেল এবার আমরা দেখবো নাম্বার থ্রি কি আছে দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আছে ফিফটিন মাইনাস সেভেন ও থ্রি বাই ফরটিন ঠিক আছে তো চলো ফিফটিন মানে কত আমরা লিখতে পারি ফিফটিন মানে আমরা লিখতে পারি মাইনাস এদিকটা ফর্টিন আছে ফর্টিন লিখবো উপরে কথা হবে নিউমিরেটার কী হবে ফরটিন সেভেন যা নাইনটি এইট তার সঙ্গে থ্রি প্লাস তার মানে ওয়ান এবার কি ওয়ান আর হবে এরপর কি ফর্টিনকে ওয়ান দি ডিভাইড ফরটিন ইন্টু নিউমিরেটার ফিফটিন মাইনাস কে ফর্টিন দি ডিভাইড ওয়ান ইন্টু ওয়ান জিরো ওয়ান পরের লাইন দেখো ফর্টিন যেমন আছে তেমন থাকলো এদিকটা মাল্টিপ্লাই করতে হবে টু হান্ড্রেড টেন মাইনাস এদিকটা যা আছে তাই থাকবে ওয়ান জিরো ওয়ান এবার দেখো নিচে যা আছে তাই থাকলো উপরে হবে নাইন ওয়ান জিরো নাইন এবার এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে আমি কি করব ফর্টিন দিয়ে ডিভাইড তাহলে সমান কত হলো সেভেন হল ইলেভেন বাই ফর্টিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেভেন হোল ইলেভেন বাই ফর্টিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো তিন নাম্বার হয়ে গেল এবার আমরা দেখবো নাম্বার ফোরে কি আছে নাম্বার ফোর নাম্বার ফোরে বলেছে টু ফিফ পার্ট অফ এ ব্যাম্বু ইজ ইন মার্ট

টোটাল হচ্ছে ওয়ান পার্ট এবার কি করতে হয় এবার ওয়াটার আর মাঠ এই দুটোকে প্লাস করতে হবে ওয়াটার কত আর মাঠ কত ওয়াটার কত আর মাঠ কত এটাকে প্লাস করব তাহলে টোটাল ইন মাঠ অ্যান্ড ওয়াটার কি হবে কত কত আছে দেখো প্রথমে আছে টু বাই ফাইভ মাঠ আর ওয়াটার আছে ফোর বাই থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেন এটা হচ্ছে ওয়াটার এবার এই দুটোকে আমি প্লাস করবো প্রথমে ফাইভ আর সেভেনের এর এলসিয়ান ফাইভ আর সেভেন কিছু দিয়ে যায় না তার মানে এলসিয়াম হবে ফাইভ ইন্টু সেভেন হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমি এখানে লিখে দিলাম থার্টি এবার কী হবে থার্টি ফাইভকে ফাইভ দিয়ে ডিভাইড সেভেন তার সঙ্গে নিউমিনেটারে মাল্টিপ্লাই টু এর মাল্টিপ্লাই তার মানে সেভেন টু প্লাস আবার দেখো থার্টি ফাইভকে সেভেন দিয়ে ডিভাইড ফাইভ হয় তার সঙ্গে নিউমিনেটার থ্রি ওয়াটারের মধ্যে আছে টোটাল অফ মাঠ অ্যান্ড ওয়াটার টোটাল মাঠ অ্যান্ড ওয়াটারের মধ্যে এই পার্টটা আছে এবার আমাদের কি করতে হবে বাকি কতটা আছে জলের উপরে বাকি রিমেনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে জলের উপরে তাহলে বাকি কতটা সেটা আমাদেরকে বের করতে হবে তো বাকি কী করব বাকি কী করে বের করা হয় মাইনাস করতে হয় কত থেকে টোটাল থেকে এটাকে মাইনাস করবো টোটাল যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে টোয়েন্টি নাইন বাই থার্টি ফাইভ পার্টটাকে মাইনাস করবো তাহলে লিখবো দেয়ার ফোর রিমেনিং অ্যাবাব ওয়াটার সমান হবে ওয়ান মাইনাস টোয়েন্টি বাই থার্টি এখানে ওয়ান মানে কি আমরা ওয়ান বাই ওয়ান লিখতে পারি মাইনাস টোয়েন্টি বাই থার্টি ফাইভ ঠিক আছে এবার আমাদের কী করতে হবে ওয়ান আর থার্টি ফাইভের এলসিয়াম কথা হয় হবে হবে

তাহলে এটাই হচ্ছে আমাদের বলেছে হোয়াট পার্ট অফ দ্য ব্যাম্বু ইজ অ্যাবাব ওয়াটার তাহলে আমরা অ্যান্সার লিখব দেয়ার ফোর সিক্স বাই থার্টি ফাইভ পার্ট অফ দ্য ব্যাম্বু ইজ ওয়াটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এখানে আমাদের নাম্বার ফোর চার নম্বর প্রশ্ন হয়ে গেল এবার আমরা দেখবো পাঁচ নম্বরে কি আছে তো চলো পাঁচ নম্বরটা দেখে নিই পাঁচ নম্বরে রয়েছে যে অ্যাডেড উইথ টেন নাইন বাই সিক্সটিন টু গেট নাইনটিন অ্যাডেড উইথ টেন হোল নাইন বাই সিক্সটিনের সঙ্গে কত প্লাস করলে নাইনটিন হবে তাহলে আমাদের কী করতে হবে বলো হ্যাঁ নাইনটিন থেকে টেন হল নাইন বাই সিক্সটিন মাইনাস করতে হবে গুড চলো তাহলে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কি বললাম তাহলে নাইনটিন থেকে টেন হল নাইন বাই সিক্সটিন মাইনাস করতে হবে তাহলে প্রথমে লিখবো নাইনটিন মাইনাস টেন হল নাইন বাই সিক্সটিন নাইনটিন মাইনাস টেন হল নাইন বাই সিক্সটিন তো চলো মাইনাস করে নিই তাহলে প্রথমেই কী লিখবো নাইনটিন মানে হচ্ছে নাইনটিন বাই ওয়ান মাইনাস এবার ইমপ্রপার করব সিক্সটিন যেমন আছে তেমন থাকলো সিক্সটিন হচ্ছে ওয়ান তার সঙ্গে প্লাস তার মানে ওয়ান এবার চলো এবার আমাদের কাজ হচ্ছে কি ওয়ান আর সিক্সটিনের আর হবে এবার কি সিক্সটিনকে ওয়ান দিয়ে ডিভাইড তার মানে সিক্সটিন হয় ইন্টু নিউমিরেটার নাইনটিন মাইনাস সিক্সটিনকে সিক্সটিন দি ডিভাইড ওয়ান হয় ইন্টু নিউমিরেটার ওয়ান সিক্সটি নাইন এখানে সিক্সটিন সিক্সটিন থাকলো উপরে কী হবে তিনশো চার আর এদিকটা হচ্ছে কত ওয়ান সিক্স নাইনই হবে এবার এ দুটোকে আমরা মাইনাস করবো এ দুটোকে মাইনাস করলে নিচে সিক্সটিন হবে উপরে হবে ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে তো হয়ে গেল এটা দেখো ইমপ্রপার তাহলে একে মিক্সড ফ্রাকশনে কনভার্ট করো আট বার যাবে ওয়ান টোয়েন্টি এইট এটা হলো তাহলে কত হলো সমান অ্যানসার হচ্ছে এইট হল সেভেন বাই সিক্সটিন এইট হল সেভেন বাই সিক্সটিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা एट हल सेभेन बिक्सटीन सूट एड एड उत ट हल नाइन बिक्सटीन টু গেট 19 এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল কথা তাহলে দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখব কত নাম্বার সিক্স কী আছে তো নাম্বার সিক্সে কী আছে নাম্বার সিক্সে আছে হোয়াট উইল বি অ্যাডেড উইথ সিক্স হোল সেভেন বাই ফিফটিন টু গেট এইট হোল ওয়ান বাই টেন হোয়াট শুড বি অ্যাডেড উইথ সিক্স হোল সেভেন বাই ফিফটিন টু গেট এইট হোল ওয়ান বাই টেন এটাও তাই দেখো সিক্স হোল সেভেন বাই ফিফটিনের এসে কি প্লাস করলে এইট হোল ওয়ান বাই টেন হবে তারপরে আপনাদের কী করতে হবে মাইনাস করতে হবে হ্যাঁ তার মানে এইট হোল ওয়ান বাই টেন মাইনাস সিক্স হোল সেভেন বাই ফিফটিন সিক্স হল সেভেন বাই ফিফটিন সমান কী হবে দেখো টেন যেমন আছে তেমন থাকলো উপরে হবে এইটি ওয়ান মাইনাস এখানে ফিফটিন যেমন আছে তেমন থাকলো উপরে হবে ফিফটিন সিক্সে নাইনটি তার সঙ্গে সেভেন প্লাস তার মানে নাইনটি সেভেন এবার চলো টেন আর ফিফটিনের এলসিএম টেন আর ফিফটিনের এলসিএম কী দিয়ে যাবে ফাইভ দিয়ে যাবে টু থ্রি তার মানে ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি তার মানে হচ্ছে থার্টি এবার আমরা এখানে থার্টি লিখে দিলাম এবার কী হবে থার্টিকে টেন দিয়ে ডিভাইড থ্রি ইন্টু এইট্টি ওয়ান নিউমিনেটার মাইনাস থার্টিকে ফিফটিন টু হান্ড্রেড ফর্টি থ্রি মাইনাস এদিকটা কি হচ্ছে ওয়ান নাইনটি ফোর পরের লাইন নিচে থার্টি উপরে মাইনাস করো এটা হবে নাইন ফর্টি নাইন ঠিক আছে এটা দেখো ই একে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে ফর্টি নাইনকে থার্টি দিয়ে ডিভাইড ওয়ান যা থার্টি হলো ওয়ান নাইন হয়ে গেল তাহলে সমান হয়ে গেলো ওয়ান হোল

ব্যাস এটা হয়ে গেল তাহলে নাম্বার সিক্স হয়ে গেল এবার আমরা দেখব নাম্বার সেভেনে কি আছে হ্যাঁ নাম্বার সেভেনে বলেছে যে দ্য ওয়েট অফ এম টি গ্যাস সিলিন্ডার ইজ সিক্সটিন হোল ফোর বাই ফাইভ কেজি অ্যান্ড ইট কন্টেন্টস ফর্টিন হোল টু বাই থ্রি কেজি অফ গ্যাস হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য সিলিন্ডার ফিল্ড উইথ গ্যাস তার মানে এখানে খালি সিলিন্ডারের ওজন বলছে ষোলো সিক্সটিন হোল ফোর বাই ফাইভ কেজি এবং সিলিন্ডারটাতে ফরটিন হোল টু বাই থ্রি কেজি গ্যাস ধরে তাহলে সিলিন গ্যাস সহ সিলিন্ডারটার ওজন কত তো আমরা কী করবো গ্যাসের ওজন প্লাস সিলিন্ডারের ওজন করতে হবে তাহলে সিলিন্ডারের ওজন হচ্ছে সিক্সটিন হোল ফোর বাই ফাইভ কেজি তারপরে এখানে লিখবো সিক্সটিন হোল ফোর বাই ফাইভ প্লাস ফরটিন হোল টু বাই থ্রি প্লাস ফরটিন হোল টু বাই থ্রি এই দুটোকে আমাকে প্লাস করতে হবে ঠিক আছে তো আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ইমপ্রপার করা তাহলে নিচে ফাইভ আছে ফাইভ থাকলো ওপরে এটা হয়ে যাবে এইটটি ফোর প্লাস এদিকটা নিচে থ্রি আছে থ্রি থাকবে ওপরে হবে ফর্টি ফোর ঠিক আছে চলো এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এলসিএম অফ ডিনেটর মানে ফাইভ আর থ্রির এলসিএম ফাইভ আর থ্রি কিছু দিয়ে যায় না তার মানে এলসিএম হয়ে যাবে ফাইভ ইন্টু থ্রি সমান হচ্ছে ফিফটিন তো এখানে আমি ফিফটিনটা লিখব এবার কি ফিফটিনকে ফাইভ দিয়ে ডিভাইড মানে থ্রি হয় ইন্টু এইটটি ফোর প্লাস দেখো ফিফটিনকে থ্রি দিয়ে ডিভাইড করলে কথা হয় ফাইভ হয় ইন্টু ফর্টি ফোর এরপর কি এরপর মাল্টিপ্লাইগুলো করে নিই নিচে যেমন ফিফটিন আছে ফিফটিন থাকলো ওপরে এটা মাল্টিপ্লাই করলে হবে টু ফিফটি টু প্লাস এদিকটা মাল্টিপ্লাই করলে হবে টু টোয়েন্টি এবার চলো এবার ওই দুটোকে প্লাস করে দাও তাহলে ফিফটিন যেমন আছে তেমন থাকলো উপরে হয়ে গেল টু সেভেন ফোর ফোর হান্ড্রেড সেভেন্টি টু এবার দেখো এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশান তাহলে একে আমাকে কী করতে হবে মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে তাহলে কী করবো ফোর সেভেন টুকে আমাকে ডিভাইড করতে হবে ফিফটিন দিয়ে তাহলে ফিফটিন থ্রি যা ফর্টি ফাইভ টু টু নামল ফিফটিন ওয়ান যা ফিফটিন সেভেন হলো তার মানে আমার অ্যান্সার হচ্ছে থার্টি ওয়ান হল সেভেন বাই ফিফটিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা তাহলে অ্যান্সারটা লিখতে হবে অ্যান্সারটা কি লিখব অ্যান্সারটা লিখবো দা ওয়েট অফ দ্য সিলিন্ডার ফিল্ড উইথ গ্যাস দেয়ার ফোর দা ওয়েট অফ দা সিলিন্ডার

নাম্বার এইট দেখো নাম্বার এইট কী আছে নাম্বার এইটে বলেছে অফ থ্রি বাই ফোর অ্যান্ড ফাইভ বাই সেভেন হুইচ ইজ গ্রেটার অ্যান্ড বাই হাউ মাছ থ্রি বাই ফোর আর ফাইভ বাই সেভেনের মধ্যে কোনটি বড়ো এবং কত বড়ো তাহলে প্রথমে আমাকে ঠিক করতে হবে থ্রি বাই ফোর আর ফাইভ বাই সেভেনের মধ্যে কোনটা বড় কী করে ঠিক করবো দেখো থ্রি বাই ফোর কমা ফাইভ বাই সেভেন এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কী হয় ক্রস মাল্টিপ্লাই করলে এটা হবে দেখো তিন সাথে টোয়েন্টি আর এটা হবে টোয়েন্টি তাহলে দেখো গ্রেটার কোনটা এটা টোয়েন্টি ওয়ানটা তাহলে দেয়ার ইজ ফাইভ বাই সেভেন তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার আমাদেরকে কী করতে হবে কত বড়ো তাহলে কত বড়ো করতে বলে হলে কী করতে হবে মাইনাস করতে হবে থ্রি বাই ফোর মাইনাস ফাইভ বাই সেভেন মাইনাস করবো এলসিএম এলসিএম হবে টোয়েন্টি এইট সেভেন ইন্টু ফোর এলসিএম হচ্ছে টোয়েন্টি এইট এবার দেখো চার সাত আটাশ তার সঙ্গে থ্রি এর মাল্টিপ্লাই তার মানে কত হয় একুশ টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন ফোর যে টোয়েন্টি এইট তার সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই টোয়েন্টি তাহলে আমাদের মাইনাস করলে কত হলো ওয়ান বাই টোয়েন্টি এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা কী লিখবো लिखब दे फोर थ्री बोर इज ग्रेटारे दरकार ग्रेटर बनान बीट ठीक है थ्री बोर इज ग्रेटर बन ट्वेंटी এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে নাম্বার এইট আমাদের হয়ে গেল এবার আমরা বাকি থাকলো নাম্বার নাইন তো চলো আমরা নাম্বার দেখে নিই চলো নাম্বার নাইন নাম্বার নাইন হচ্ছে কি আছে দেখো নাম্বার নাইনে একটা সিম্পলিফাই আছে তো সিম্পলিফাইটা চলো আগে লিখি ফাইভ মাইনাস ফার্স্ট ব্রাকেট ওয়ান হোল ওয়ান হোল থ্রি বাই টেন প্লাস টু হোল ফোর বাই ফিফটিন ব্র্যাকেট ক্লোজ তা দেখো আমাদের সিম্পলিফায়ের ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো ব্র্যাকেটের মধ্যে কী আছে সেটাকে আমাকে আগে করতে হবে তো চলো বাকিটা যেমন আছে তেমন লিখে রাখি ফাইভটা যেমন আছে তেমন থাকলো মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আগে এটাকে ইম্প্রোভার করব ইমপ্রোভার করলে নিচে হচ্ছে টেন ওপরে হবে টেন ওয়ান যা টেন তার সঙ্গে থ্রি প্লাস থার্টিন প্লাস নিচেই ফিফটিন ওপরে হবে ফিফটিন টু যা থার্টি তার সঙ্গে ফোর প্লাস হচ্ছে থার্টি ফোর হয়ে গেল চলো নেক্সট লাইন ফাইভ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এবার টেন আর ফিফটিনের এলসিএম কত হয় টেন আর ফিফটিন ফাইভ দিয়ে যাবে টু থ্রি তার মানে ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি তোমার হবে থার্টি তাহলে এখানে আমি লিখলাম থার্টি এবার কি থার্টির সঙ্গে টেনের ডিভাইড থ্রি হয় থ্রির সঙ্গে থার্টিনের মাল্টিপ্লাই তার মানে প্লাস ফিফটিন টু যা থার্টি ইন্টু ডিউমিরেটর থার্টি ফোর পরের লাইন ফাইভ যেমন আছে তেমন থাকলো মাইনাস ফার্স্ট ব্র্যাকেট নিচে থার্টি ওপরে কী হবে থার্টি থ্রি যা থার্টিন থ্রি যা থার্টি নাইন প্লাস সিক্সটি এইট পরের লাইন ফাইভ যেমন আছে তেমন থাকলো মাইনাস এটাকে প্লাস করলে কত হচ্ছে নিচে থার্টি হয়ে গেল উপরে হবে এইট ও হো সরি সরি নাইন আর এইটে সেভেন্টিন সেভেন টেন ওয়ান জিরো সেভেন হলো এবার আমাকে এই দুটোকে আবার প্লাস করতে মাইনাস করতে হবে তাহলে দেখো ফাইভ মানে কত ফাইভ বাই ওয়ান মাইনাস ওয়ান জিরো সেভেন বাই থার্টি এবার বলো এই দুটো রেল সিম কী হয় এখানে লিখছি আমি এই দুটো রেলসিম করবো থার্টি হবে এবার কি থার্টিকে ওয়ান দিয়ে ডিভাইড থার্টি তার সঙ্গে ফাইভের মাল্টিপ্লাই মাইনাস থার্টিকে থার্টি দি ডিভাইড ওয়ান ইন্টু নিউমিরেটার ওয়ান জিরো সেভেন হ্যালো নেক্সট এটা থার্টি হলো উপরে হবে ওয়ান ফিফটি মাইনাস ওয়ান জিরো সেভেন সমান কত হচ্ছে দেখো থার্টি হল উপরে হবে ফর্টি থ্রি এটা দেখো ইমপ্রপার ফ্র্যাকশান তাহলেকে আমাকে মিক্সড ফ্রাকশানে কনভার্ট করতে হবে তাহলে কী করবো 43 থ্রিকে থার্টি দিয়ে ডিভাইড একবার যায় থার্টি ওয়ান থ্রি তার মানে এটা হয়ে গেল ওয়ান হোল থার্টিন বাই থার্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখবো অতএব সরল ফল এক পূর্ণ তেরো তিরিশ ওয়ান হোল থার্টিন বাই থার্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ব্যাস হয়ে গেল এ পর্যন্তই আমাদের ছিল তো আমি এখানেই শেষ করছি তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে